আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজে আমরা বাংলা ভাষার মাধ্যমে ইংলিশ ভাষা কথা বলতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে ভয় পান, যদি আপনি যদি ইংলিশে নতুন বাক্য গঠন করতে ভয় পান, তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই টিউটোরিয়ালে যে সকল ছোট ছোট বাক্যগুলি তুলে ধরা হয়েছে, আমরা সচরাচর কথা বলার সময় এই সকল বাক্যগুলি ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজে আপনি ইংলিশে গ্রামার ছাড়াই অনার্গল কথা বলতে পারবেন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বিশ্বাস নাই, প্রেমও নাই, নো বিলিভস নো লাভ, নো বিলিভস নো লাভ, বিশ্বাস নাই প্রেমও নাই, টাকা নাই চিন্তাও নাই, নো মানি নো টেনশন, নো মানি নো টেনশন, টাকা নাই চিন্তাও নাই, সময় নাই সাফল্যও নাই, নো টাইম নো সাকসেস, নো টাইম নো সাকসেস, সময় নাই সাফল্যও নাই। আমি তোমাকে অপছন্দ করি, আই ডিসলাইক ইউ, আই ডিসলাইক ইউ, আমি তোমাকে অপছন্দ করি। কেন তুমি আমাকে অপছন্দ করো, হোয়াই আর ইউ ডিসলাইক মি, হোয়াই আর ইউ ডিসলাইক মি, কেন তুমি আমাকে অপছন্দ করো। যদি আমি সুযোগ পাই, ইফ আই হ্যাভ এ চান্স, ইফ আই হ্যাভ এ চান্স, যদি আমি সুযোগ পাই, আমি ইভাকে ফোন করব, এটা হবে আই উইল কল ইভা, আই উইল কল ইভা, অর্থ হল আমি ইভাকে ফোন করব। যদি তুমি সুখী হও, যদি তুমি সুখী হও, ইফ ইউ আর হ্যাপি, ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী হও, আমিও খুশি হব, আই উইল বি হ্যাপি, আই উইল বি হ্যাপি, অর্থ হল আমিও খুশি হব। আমি শীঘ্রই তোমার সাথে দেখা করব, আমি শীঘ্রই তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ সুন, আই উইল মিট ইউ সুন, আমি শীঘ্রই তোমার সাথে দেখা করব। যদি আমি সেখানে যাই, ইফ আই গো দেয়ার, ইফ আই গো দেয়ার, অর্থ হল যদি আমি সেখানে যাই, আমরা সেখানে যাব না, উই উইল নট গো দেয়ার, উই উইল নট গো দেয়ার, আমরা সেখানে যাব না। যদি এখন বৃষ্টি হয়, ইফ ইট রেন্স নাও, ইফ ইট রেন্স নাও, যদি এখন বৃষ্টি হয়, আমার বন্ধুকে কি সাথে আনবো, ক্যান আই ব্রিং মাই ফ্রেন্ডস, ক্যান আই ব্রিং মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে কি সাথে আনব। কিছু টাকা ধার পেতে পারি, ক্যান আই ব্রো সাম মানি, ক্যান আই ব্রো সাম মানি, কিছু টাকা ধার পেতে পারি। আমি তোমাকে ফেরত দিব, আই উইল রিটার্ন ইউ, আই উইল রিটার্ন ইউ, আমি তোমাকে ফেরত দেব। আমার এক গ্লাস দুধ প্রয়োজন, আই নিড ওয়ান গ্লাস মিল্ক, আই নিড ওয়ান গ্লাস মিল্ক, আমার এক গ্লাস দুধ প্রয়োজন। ডাক্তার ডাকো, কল দ্য ডক্টর, কল দ্য ডক্টর, অর্থ হল ডাক্তার ডাকো। পুলিশ ডাকো, কল দ্য পুলিশ, কল দ্য পুলিশ, অর্থ হল পুলিশ ডাকো। তুমি এখানে আসো, ইউ কাম হেয়ার, ইউ কাম হেয়ার, অর্থ হল তুমি এখানে আসো। তুমি আবার আসবে, ইউ উইল কাম এগেন, ইউ উইল কাম এগেন, অর্থ হল তুমি আবার আসবে। একটু অপেক্ষা করুন,
প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট অর্থ হলো একটু অপেক্ষা করুন, আরেকবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেন, প্লিজ ট্রাই এগেন, আরেকবার চেষ্টা করুন, দয়া করে উত্তর দিন, প্লিজ গিভ মি এ রিপ্লাই, প্লিজ গিভ মি এ রিপ্লাই, দয়া করে উত্তর দিন, তাকে জাগিয়ে দিন, অ্যাওক হিম আপ, অ্যাওক হিম আপ, তাকে জাগিয়ে দিন, আমি এ আসছি, আমি এ আসছি অর্থ হলো আই জাস্ট কাম ইন, আই জাস্ট কাম ইন অর্থ হলো আমি এই আসছি, তুমি যেমন চাও অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক অর্থ হলো তুমি যেমন চাও, তুমি কি এই মেয়েটিকে চেনো, তুমি কি এই মেয়েটিকে চেনো, এটা হবে ডু ইউ নো দিস গার্ল, ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো, তুমি কি তোমার মাকে দেখাশোনা করো, ডু ইউ লুক আফটার ইওর মাদার, ডু ইউ লুক আফটার ইওর মাদার, তুমি কি তোমার মাকে দেখাশোনা করো, আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গেটিং লেট, আই অ্যাম গেটিং লেট অর্থ হলো আমার দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেখবেন, প্লিজ মেক ইট ফাস্ট, প্লিজ মেক ইট ফাস্ট, একটু তাড়াতাড়ি দেখবেন, কতগুলো হাউ মেনি, হাউ মেনি অর্থ হলো কতগুলো, এক ঘন্টার মধ্যে, ইন অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে, যে কোনো সময় অ্যানি টাইম, যে কোনো সময় অ্যানি টাইম, কত সময় পর, হাউ অফটেন, হাউ অফটেন অর্থ হল কত সময় পর, আগামী সপ্তাহের আগে, বিফোর নেক্সট উইক, বিফোর নেক্সট উইক অর্থ হল আগামী সপ্তাহের আগে, আগামী সপ্তাহের পরে, আফটার নেক্সট উইক, আফটার নেক্সট উইক আগামী সপ্তাহের পরে, কত দূর, হাউ ফার, হাউ ফার অর্থ হল কত দূর, তুমি কিছু লুকাচ্ছ, আর ইউ, আর ইউ হাইডিং সাম, আর ইউ হাইডিং সাম, তুমি কিছু লুকাচ্ছ, তারা খেলতে যাওয়ার পরে, আফটার দে গো টু প্লে, আফটার দে গো টু প্লে, তারা খেলতে যাওয়ার পরে, তারা ঘুমাতে যাওয়ার পরে, আফটার দে গো টু বেড, আফটার দে গো টু বেড, তারা ঘুমাতে যাওয়ার পরে, আমি রাতে আসব, আই উইল কাম টু নাইট, আই উইল কাম টু নাইট আমি রাতে আসব, মধ্যরাতে কখনো না, নেভার অ্যাট মিড নাইট, নেভার অ্যাট মিড নাইট মধ্যরাতে কখনো না, কখন আসবে, হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম কখন আসবে, সূর্যাস্তের পরে, আফটার দ্য সানসেট, আফটার দ্য সানসেট সূর্যাস্তের পরে, তুমি জানো, ইউ নো, ইউ নো অর্থ হলো তুমি জানো, মাত্র দুদিন আগে, অনলি টু ডেজ এগো, অনলি টু ডেজ এগো মাত্র দুদিন আগে, মাত্র দুদিন পরে, অনলি টু ডেজ লেটার, অনলি টু ডেজ লেটার মাত্র দুদিন পরে,
আমি তা আগেই জানি। আই নো দ্যাট বিফোর, আই নো দ্যাট বিফোর, আমি তা আগে জানি। আমি তোমাকে পছন্দ করি, আই লাইক টু ইউ, আই লাইক টু ইউ, আমি তোমাকে পছন্দ করি। কেন তুমি আমাকে পছন্দ করো, হোয়াই আর ইউ লাইক মি, হোয়াই আর ইউ লাইক মি, কেন তুমি আমাকে পছন্দ করো। বাবা নাই আদরও নাই, নো ফাদার নো লাভ, নো ফাদার নো লাভ, বাবা নাই আদরও নাই। সুখী হতে চাও, ওয়েন টু বি হ্যাপি, ওয়ান টু বি হ্যাপি, সুখী হতে চাও, ওয়ান টু বি হ্যাপি, সুখী হতে চাও। ক্ষমা করতে শিখো, লার্ন টু ফরগিভ, লার্ন টু ফরগিভ, ক্ষমা করতে শিখো, লার্ন টু ফরগিভ। তুমি ধনী হতে চাও, ইউ ওয়ান্ট টু বি রিচ, ইউ ওয়ান্ট টু বি রিচ, তুমি ধনী হতে চাও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে অথবা যদি ভিডিওটি দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইকস এবং কমেন্টস অবশ্যই করবেন যে ভিডিওটি কেমন হলো বা শেখার মতন আপনাদের কিছু ছিল কি না। তো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।